বিগত 3 মাসে ভারতবর্ষের মধ্যে 8 জন সিনেমার মধ্যে যারা অভিনয় করত নায়িকা বলি আমরা আপনারা কি বলেন নায়িকাই তো বলেন নাকি অভিনেত্রী বড় বড় ভোজপুরি সিনেমা আমাদের দেশে তো বিভিন্ন ভাষায় সিনেমা তৈরি হয় বিভিন্ন ছবি জগতের নায়িকা তারা কলেমার পতাকা ধারণ করে বেপর্দা জগৎ ছেড়ে বোরকা পরিধান করে বর্তমান সময় পৃথিবীতে আমাদের ভারতে মুসলমান হতে শুরু হয়ে গেছে কোন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজেরিন সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ডক্টর মাইকেল এইজহাদ বলে এন্ড ভেরিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন অ্যান এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার হে পৃথিবীর মানুষেরা জেনে নাও আমি এই দুনিয়াতে ডক্টর মাইকেল এইজহাদ বলে 17 মাস কুরআন শরীফ থেকে শুরু করে নবীজির চরিত্র পর্যন্ত तमाम জীবন স্টাডি করে করে 17 মাস গবেষণা করে আমি ডক্টর মাইকেল এইজহাদ বলে দিলাম পৃথিবীতে যদি কোনো মানুষের চরিত্র ফলো করতে হয় তাহলে একজন মানুষের লাইফস্টাইল ফলো করো যেই মানুষটার 63 ইয়ার্স 63 বছরে জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই নারে তাকবীর শাস্তিটা বছরে আমার আপনার নবী পৃথিবীর জগতে তার জীবনে জন্মের থেকে নিয়ে শৈশবকাল বাল্যকাল যৌবনকাল অর্থনীতির জীবন পারিবারিক নীতির জীবন সামাজনীতির জীবন রাজনীতির জীবন প্রত্যেকটা জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে পৃথিবীর জীবনে 63টা বছর অতিবাহিত করেছেন তাম লাইফের মধ্যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একজন মানুষ পৃথিবীতে আছেন তিনি আমার আপনার নেতা সাইয়্যিদিনা আমার আপনার নবী আমার আপনার নেতা কিয়ামতের ময়দানে যিনি আমাকে আর আপনাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর আখেরি উম্মত আমরা সেই নবীর ঘর মাদ্রাসা সামনে বসেছি আসুন সামনে বাড়ি মহترم বুজুর্গ দোস্ত আজিজ সাথী दो जहां की कामयाबी अगर तुझे दरकार है दो जहां की कामयाबी अगर तुझे दरकार है उसका दामन थाम लो जिसका मोहम्मद नाम है प्लीज सिट डाउन हेलो ब्रदर काका একটু বসেন প্লিজ আমি কিন্তু দুই তিন জন উঠতে কিছু বলি নাই এটা আমার মানে মেজাজের খেলাফ ওটা উঠি করলে আমি একদম এমন কথা বলবো জীবন অন্তত মাহফিলতে করবেন না এতক্ষণ খালি নরম হইলে মাঝে মাঝে একটু গরম না হইলে বক্তব্য জগতে টিকে থাকা যায় না ঠিক না নাজরে কোন দেড় দুই তিন ঘন্টা সময় বসে থাকতে পারেন না বিয়ে বাড়ি করলে বাংলাদেশের যে অবস্থা এই দেশের মেয়েরা যে আপনার কাছে থাকবে মনে হয় না খারাপ পাইলেন আমাদের নবী আমাদের নেতা বিশ্বনবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছত্র ছায়ায় তার সুন্নাত আমল করে পৃথিবীতে আমরা মরতে চাই চাই কি চাই না জোরে কোন চান তো ইনশাআল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীম নামে একটি কিতাব দিয়েছেন 30টা পারায় 14টা সূরা 540টা রুকু 6600 মতান্তরে কমবেশি 660টি খানা আয়াত নামক এই যে কোরআন দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরা আল বাকারার প্রথম নম্বর আয়াত এটা আলিফ লাম মিম এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদি আল্লাহ ভালো জানে তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ কোরআন নাযিল হওয়ার ধারাবাহিকতার মধ্যে আবার বলতেছি অ্যাটেনশন প্লিজ ভাই পৃথিবীতে কোরআন নাযিল হওয়ার ধারাবাহিকতার মধ্যে আল্লাহ ভালোভাবে জানে যে পৃথিবীতে ইসলাম বিদ্বেষীরা কোরআন শরীফের বিপক্ষে লাগবে দুনিয়ার জমিন থেকে কোরআনটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা আল্লাহ জানে না কথা বলেন না জানে না এই পৃথিবীর জমিন থেকে কোরআন পৃথিবীতে কাউকে শুনতে দেওয়া যাবে না কোরআনের কাছে যেতে দেওয়া যাবে না কোরআন বুঝতে দেওয়া যাবে না কোরআন পৃথিবীতে মানতে দেওয়া যাবে না কোরআনের আইন ও বিধান পৃথিবীতে এস্টাবলিশ করতে দেওয়া যাবে না এমন মেন্টালিটি থাকা আবু জাহেল উতবা সাইবা মুগীরা আবুল হাব আবু সুফিয়ান বিবি হেন্দার মতো মানুষ এই দুনিয়াতে যুগে যুগে আসবে এটা আল্লাহ ভালোভাবে জানে না কথা কই না মুসলমান আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট এরা কবি সাহিত্যিক দার্শনিকেরা আমি আল্লাহ যে কিতাব নাযিল করলাম যালিকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ বলে দিস ইজ দা বুক দেয়ার ইজ নো ডাউট এই কিতাবের মধ্যে কোনো ভুল তথ্য আমি আল্লাহ দেই নাই জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়াতে মানুষ যতই চেষ্টা করুক না কেন পৃথিবীর মানুষরা যতই মেহনত মুজাহাদা কষ্ট করুক না কেন আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন সূরা হিজরের 9 নম্বর আয়াত এটা 14 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে কোরআন নাযিল করেছি আমি আল্লাহ
এবং এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণের দায়িত্বটাও আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি মানুষের কাছে ছেড়ে দেই নাই জোরে বলেন সুবহানাল্লাহ এ কোরআন শরীফ ইন্না আরাদনাল আমানাতা আলাস কিছু সময় বসবেন তো ভাই কষ্ট হচ্ছে আপনাদের ان عرضنا الامانه على السماوات والارض পৃথিবীতে কোরআন নাযিল লওহে মাহফুজ থেকে আল্লাহ চেয়েছিলেন আসমানকে বলেছিলেন আলা السماوات আসমান তোমার ভিতরে কোরআন আমি সংরক্ষণ করতে চাই আসমান সালেন্ডার হয়ে বলেছেন আল্লাহ পৃথিবীতে এমন সায়েন্টিস্টের জামানা আসবে যেই যুগের মধ্যে মানুষ রকেট নিয়ে চন্দ্র পর্যন্ত যেতে পেরেছে অসংখ্য দিকে যাচ্ছি না আমি আমার ভিতর থেকে কোরআন নিয়ে তার আগুন ধরিয়ে পুড়িয়ে দিবে আমি সালেন্ডার আসমান সালেন্ডার দুই নম্বরে ওয়াল আরদি আপনার জমিন মাটিকে আল্লাহ বলেছিলেন হে মাটি আমি আল্লাহ তোমার ভিতরে কোরআন সংরক্ষণ করতে চাই মাটিকে বলেছিলেন আল্লাহ এমন সময় পৃথিবীতে আসতে পারে মানুষেরা আপনাদের দেশে হয়তো পাহাড়িয়া অঞ্চল কম আমাদের ভারতবর্ষে আসামে মেঘালয় ত্রিপুরা অরুণাচল মণিপুর ইম্ফল এগুলো স্টেট এক একটা রাজ্য পাহাড়ে ভরপুর এই বড় বড় পাহাড়ের ভিতরে মানুষেরা খুব মানে বম ফোটায়া ফোটায়া পাহাড় থেকে পাথর নিয়ে রাস্তা বিল্ডিং বালাখানা মানুষ তৈরি করতেছে আল্লাহ আমার ভিতরে তুমি দিবা মানুষ তো আমার ভিতর থেকে কোরআন শরীফ নিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারে কথা বলেন পারে না আল্লাহ বলে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল মাটি এ সালেন্ডার তিন নাম্বার জাবালুন মানে পাহাড় পাহাড় কেউ আল্লাহ বললেন এই পৃথিবীতে উহুদ পাহাড় হিমালয় পর্বত কত বড় বড় পাহাড় আল্লাহ বানিয়েছে পাহাড়েও সালেন্ডার বলে না আমি আল্লাহ কোরআন শরীফের ভয় ভর সহ্য করতে পারবো না ফাবাইনা আইয়াহমিলনাহা আল্লাহ চতুর্থ নম্বরে পৃথিবীর বড় বড় পাঁচটা মহাসাগর আছে নদ নদী খাল বিলের হিসাব নাই এত পানি মহাসাগরের ভিতরে মহাসাগরের মধ্যে আল্লাহ কোরআন হিফাজত করতে চেয়েছিলেন সাগর পর্যন্ত আল্লাহর কাছে সালেন্ডার হয়ে গেছে বলে আল্লাহ না না আমি এই কোরআনের বোঝা সহ্য করতে পারবো না দুনিয়াতে এমন জামানা আসবে বৈজ্ঞানিকেরা সায়েন্টিস্টেরা মুখের মধ্যে অক্সিজেন লাগায়া আমার ভিতর থেকে যেভাবে হীরামণি মুক্তা নিয়ে যায় ঠিক তেমনি ভাবে কোরআনটাকেও তারা নিয়ে আগুন ঝরিয়ে পুড়িয়ে সারখার করে দিবে জোরে বলেন নাউযু বিল্লাহ আরো জোরে কোন একটু নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বরে বলেন শুনুন ওয়া হামালাহাল চিৎকার করে জুড়ে বলুন আল্লাহু আকবার আর জুড়ে বলুন নারাই তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন মানে আসমান সালেন্ডার হয়ে গেল জমিন সালেন্ডার হয়ে গেল গো এই পৃথিবীর জমিনের মধ্যে বড় বড় পাহাড়গুলি সালেন্ডার হয়ে গেল সাগর মহাসাগর নদ নদী খাল বিল সালেন্ডার হয়ে গেল সর্বশেষ রব্বুল আলামিন সিদ্ধান্তটা নিয়ে নিলেন এটা আর পৃথিবীর কোন কারো কাছে জিজ্ঞেস করে নাই আল্লাহ ডাইরেক্ট বললেন এই কোরআন শরীফে হিফাজত করার জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনের কিছু কিছু ইমানওয়ালা মানব জাতির মধ্যে ছোট্ট ছোট্ট ছেলে এবং মেয়েদের কলিজা রূহ আমি আল্লাহ পছন্দ করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আলোচনার মূল পয়েন্ট মনে রাখবেন ইনশাআল্লাহ যেহেতু মাদ্রাসা এটা কষ্ট পেয়েছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এই দুনিয়ার সেমিনারে মনে সবাইকে কবুল করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সকল মানুষের রূহ আমি আল্লাহ পছন্দ করব না আমি আল্লাহ পাকের মন সা মোতাবিক আমি আল্লাহ পাকের পছন্দ মোতাবিক আমি আল্লাহ পাকের চাহত মোতাবিক এই দুনিয়াতে আদম জাতি থেকে মানব জাতি থেকে ইমানওয়ালা মুসলমানদের ঘর থেকে কিছু কিছু নাবালক ছেলে এবং মেয়েকে দুনিয়ার পরিবেশ থেকে ওকে উঠায়া আমার নবীর ঘর মাদ্রাসা কোরআন শরীফের খানকার মধ্যে পৌঁছায়া দেব আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উম্মতেরা মুসলমানেরা শুনুন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর এই কোরআন এখানে যত মুরব্বি মানুষ আমার সামনে আমার চাচা জানেরা আব্বা জানেরা বসে আছেন যাহারা চার মাস আল্লাহর রাস্তায় গিয়েছেন কথা বুঝেন আমার তাবলীগে গিয়েছেন এক সিল্লাই 40 দিন গিয়েছেন জামাত আকারে মেলা করছেন ভাই তিনজন গেলেন কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দেব এই পৃথিবীর জমিনের মনে আল্লাহর রাস্তায় চলে গেলেন 40 দিনের জন্য
চলে গেলেন তালিম হয় 4 ঘন্টা ফজাইল আমল মুনতাখাব হাদিস হায়াতুস সাহাবা কথা বলেন হয় কি হয় না তন্মধ্যে কুরআন শরীফের একটা ঘন্টাও থাকে 45 মিনিট নাই বা 1 ঘন্টা সময় কুরআনের হালকা লাগানো হয় এমন মানুষ দুনিয়াতে আছে 4 মাস 120 দিন আল্লাহর রাস্তায় গেছে কিন্তু সূরা ফাতিহা একটা সূরাও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে নাই কথা বুঝেন আমার ভাই আবার বলতে বোঝা যায় তো ইনশাআল্লাহ কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে तमाम পৃথিবীর মধ্যে 228টা রাষ্ট্র তন্মধ্যে পৃথিবীর মানচিত্র খুঁজলে দেখা যায় না ছোট্ট একটা রাষ্ট্র তার নাম আপনাদের প্রিয় ভূমি বাংলাদেশ এই বাংলাদেশের জমিনের মধ্যে হাফিজ নাজম সাকিবি থেকে নিয়ে শুরু করে হাফিজ তরিকুল ইসলাম মাত্র 13 12 বছরের ছেলেটা तमाम পৃথিবীর মানচিত্রে আল্লাহর কোরআনের দ্বারাই বাংলাদেশের সম্মান তৃতীয় নম্বরে পৌঁছিয়ে দিয়েছে সুবহানাল্লাহ